Hello friends, welcome to the new episode of my channel. আমি অদিত্র। বিজয় বলে যে সিনেমাটি বেরিয়েছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায়, সেটা নিয়ে আজকে রিভিউ করব। তো আমি অনেকদিন ধরেই মেসেজ পাচ্ছিলাম, কমেন্ট সেকশনে পাচ্ছিলাম যে প্লিজ বিজয় রিভিউ করো। বাট দেখুন, আমি মিথ্যে রিভিউ তো করতে পারি না, সিনেমাটা দেখিনি, একটা বানিয়ে ফেললাম, যা মনে হলো বলে দিলাম, এই জিনিসটা আমি করি না। তাই জন্য আমি শুক্রবার দিতে পারিনি, কারণ আমি সিনেমাটা দেখা হয়নি। বাট এখন দেখে নিয়েছি যখন, তখন আমি দিচ্ছি। ইভেন আমি কালকেই দেখেছিলাম, কালকেও বলা হয়নি এটার ব্যাপারে, আই ওয়াজ বিট বিজি। তো যাই হোক, কামিং টু দ্য পয়েন্ট, আমার সিনেমাটা পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবার এর অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলোর মধ্যে আসছি। বাট আপনাদের এই সিনেমাটা দেখতে হলে আমি বলবো বিসর্জনটা একবার দেখে যান। এবার এই সিনেমাটার বিউটি হচ্ছে, মানে এইরকম সিনেমা আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ম্যাচিওর্ড কাইন্ড অফ ফিল্ম। এত ম্যাচিওর্ড কাইন্ড অফ কন্টেন্ট, মানে পুরো ইন্ডিয়াতেই, মানে আমি স্টেট ওয়াইজ ভাগ করছি না, পুরো ইন্ডিয়াতেই খুবই এরকম কমই গল্প হয়েছে হয়তো এত ম্যাচিওর্ড কন্টেন্টে। মানে এটা এই যে বিয়ের পর নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে তুলে দেওয়া, এবং তার স্ত্রী যে অন্য কাউকে ভালোবাসে এবং সে জোর করে বিয়ে করেছে, কিন্তু তার স্ত্রীর একটা তার প্রতিও ফিলিং, একটা রেসপন্সিবিলিটি জন্মে গেছে উইথ ইয়ার্স, যারা বিসর্জন দেখেছেন তারা বুঝতে পারছে, সেই জিনিসগুলোকে দেখাচ্ছে এখানে, পোর্ট্রে করছে। এবং দিস ইজ আ ভেরি কমপ্লেক্স ইমোশন। এবং আমি কৌশিক গাঙ্গুলি একটা ইন্টারভিউ দেখেছিলাম, কৌশিক গাঙ্গুলি বলেছিলেন যে আমি জাফর পানাইয়ের খুব বড় ফ্যান। জাফর পানাই আপনাদেরকে বলে দিই, উনি মানে ইরানের ডিরেক্টর, এবং উনিও এরকম হিউম্যান ইমোশন নিয়ে সিনেমা বানান, হোয়াইট বেলুন, ট্যাক্সি, দিস ইজ নট এ ফিল্ম। তো ওনারও সিনেমাগুলো এরকম আর কি, কমপ্লেক্স হিউম্যান ইমোশন, মানে হিউম্যান ইমোশন কিন্তু খুবই কমপ্লেক্স। আমরা কাকে ভালোবাসি, কাকে ভালোবাসি না, মানে এই জিনিসগুলো খুব কমপ্লিকেটেড। এগুলো মানে সোজা যেরকম সিনেমাতে দেখিয়ে দেয় যে হিরোইনকে দেখলো ফার্স্ট দেখাতেই প্রেম হয়ে গেল, এবং সেটা একদম জন্মে জন্মের প্রেম, জিনিসটা না এতটা ইজি নয়, ইটস ভেরি কমপ্লিকেটেড, ইট টেক্স টাইম। আবার আপনি কারোর সাথে থাকতে থাকতে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যান, সেটাও একরকমের প্রেম কি প্রেম নয়, রেসপন্সিবিলিটি কি রেসপন্সিবিলিটি নয়, ইটস আ ভেরি কমপ্লেক্স থিং। তো এই সিনেমাটা সেই জিনিসটা দেখা যায়। তো আমার মতে এটা খুবই ম্যাচিওর্ড কাইন্ড অফ সিনেমা, তো সব ধরনের অডিয়েন্স এটা বুঝতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না। বিসর্জনের থেকেও এটা আমি বলবো কি 10 times আহেড। তো আরো একটা জিনিস যেটা বলছি, যে বিসর্জনের পরেরই, জাস্ট ঠিক পরেরই গল্প এটা বলা যেতে পারে না, মাঝে একটা কিছু গল্প আছে। এবং ডিরেক্টর নিজের ইন্টারভিউতে এটাও বলেছিলেন যে আমি অ্যাকচুয়ালি এটাকে এরকম ভাবে বানাতে চাই যে বিসর্জন তার আগের একটা গল্প, তার পরের একটা গল্প, এবং তারপরে হচ্ছে বিজয়া, এই দুটোর মাঝখানে আরো কিছু একটা গল্প আছে। এই গল্পটা যেহেতু আমরা জানি না, তাই জন্য একটা ডিসকানেক্টেডনেস আপনার ফিল হতে পারে, যে কেন আপনি মেলাতে পারবেন না। যদি আপনি বিসর্জন দেখে যান, বিজয় দেখছেন, কিছু কিছু জিনিস আপনি মেলাতে পারবেন না, যে কেন গণেশ মণ্ডল মানে কৌশিক গাঙ্গুলি চোরাই পথে এসছে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাতে, কেন তার কাছে ট্রিটমেন্টের পয়সা নেই, এরকম বিভিন্ন অনেক আরো কোয়েশ্চেন উঠে আসবে আপনার মনে, যেগুলো আপনার মনে হবে যে কেন বিসর্জনে। তো আমি অন্য জিনিস দেখেছিলাম যে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা, ওনার অনেক টাকা ছিল, তাহলে এটা কি হলো। বাট এই এই ডিসকানেক্টেডনেসটা ইজ নট এ নেগেটিভিটি, ওকে, এটা হচ্ছে যে দুজনের মাঝখানে আরো একটা গল্প বসে আছে, যে বাংলাদেশে মাঝে যে 5-6 বছর কেটে গেছে সেখানে কি হয়েছে। সো সেই জিনিসটাই আপনাদেরকে, মানে পরে হয়তো যদি সিনেমা আসে তাহলে আমরা জানতে পারবো। ওয়েল, একটা জিনিস বলে দিই যে এটার বক্স অফিস খুব একটা ভালো মানে কালেকশন হচ্ছে না, তো মেবি হয়তো আর সিনেমা বেরোলো না, তো সেটাও হতে পারে যে আমরা গল্পটা নাও জানতে পারি। এনিওয়ে, কামিং টু দ্য পজিটিভ থিংস অফ দ্য ফিল্ম, দ্য ফার্স্ট অফ অল তো বলছি যে পারফরমেন্স ওয়াইজ, তিনজন অভিনেতা রয়েছে, তিনজন মানে মেন অভিনেতা, কৌশিক গাঙ্গুলি, আবির, জয়া হাসান। কৌশিক গাঙ্গুলি আমার মানে মাঝে মাঝে ডাউট হয় যে হাউ হি পারফর্ম সো ওয়েল, মানে হি ইজ এ ডিরেক্টর, মানে উনি থিয়েটার করেছেন এক সময় আমি মানছি, বাট হি ইজ এ ডিরেক্টর, হি ইজ ডিরেক্টিং দ্য ফিল্ম, হি ইজ লুকিং আফটার দ্য ক্যামেরা, হি ইজ লুকিং অ্যাট অল আদার ক্যারেক্টার্স, বাট সাথে সাথে উনি নিজে এত ভালো কি করে পারফর্ম করছেন, তো সেই জিনিসটা একটা অবাক কাণ্ড, এরকম চট করে দেখতে পাওয়া যায় না। আমরা দেখেছি ডিরেক্টররা নিজেদের সিনেমা ছোট ছোট রোলে ক্যামিও করে থাকে, এটা আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে দেখে থাকি, কিন্তু একদম ফুল ফ্লেজেডলি একটা মুখ্য ভূমিকায় রোল করে, এবং তিনি বাই প্রফেশন ডিরেক্টর, নট অ্যাজ অ্যাক্টার, কি একটা ডিরেক্টর হয়েছে নিজের সিনেমায় নিজে ডিরেক্ট করছে এরকম নয়, হি ইজ এ বাই প্রফেশন ডিরেক্টর। তো ওনার পারফরমেন্স আমার সবার চেয়ে বেশি ভালো লেগেছে। আগের পার্টে বিসর্জনে যেরকম আমার জয়া হাসানের পারফরমেন্স খুব ভালো লেগেছিল, এখানে যেন কৌশিক গাঙ্গুলি নিজের থেকে চোখ সরাতে দিচ্ছে না,
তো ওনার পারফরমেন্স কে আমি সবার চেয়ে টপে রাখবো। আবির এবং জয়া হাসান দুজনেই ভালো কাজ করেছে, দুজনেরই দেখার মতো কাজ, এবং বাকি যারা সাপোর্টিং কাস্টে যারা ছোটখাটো রোলে রয়েছেন তারাও ভালো কাজ করেছেন। এবার সিনেমাটার ব্যাপার হচ্ছে, যেহেতু আমি বললাম অনেক ম্যাচিওর্ড গল্প, তাই জন্য আপনাকে একটু পেশেন্স রাখতে হবে। এরকম নয় যে ঠাক 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 হয়ে যাচ্ছে, কাট হচ্ছে, এই হচ্ছে, ক্যামেরা ঘুরছে, না। সিনেমাটোগ্রাফি যেহেতু সিনেমার ফিলটা স্লো, তাই সিনেমাটোগ্রাফি ইজ অলসো সো স্লো, লং শটস, আপনার ক্যামেরা একটা ক্যারেক্টার উপর রয়েছে অনেকক্ষণ ধরে, সে ডায়লগ দিচ্ছে, এবং মানে অনেকটা রিয়েল লাইফ রিয়েলিস্টিক সিনেমা, তো তাই জন্য আপনি এন্টারটেনমেন্ট ভ্যালু অত খুঁজে পাবেন না, এটা ছিল। এডিটিংটাও সেরকম যে খুব ফাস্ট পেসড কাট ঘুরে যাচ্ছে কি ইন্টারকাট হচ্ছে এরকমও নয়, ইটস কাইন্ড অফ স্মুথ এডিটিং, এইগুলো প্লাস পয়েন্ট। মানে অ্যাকচুয়ালি দেখুন, যেরকম সিনেমা সেরকমই এডিটিং হওয়া উচিত। আমি এরকম একটা সিনেমাতে যদি ফাস্ট এডিটিং করে দিই ইট উইল লুক ব্যাড, তো তাই জন্য যেরকম সিনেমা সেই অনুযায়ী এডিটিং করা হয়েছে। তো সিনেমাটোগ্রাফি এডিটিংও বেশ ভালো। গল্পের দিকে যদি আসি, তো গল্পটা যেহেতু আমি প্রথমেই বললাম যে কোয়াইট কমপ্লেক্স একটা জিনিসকে দেখাচ্ছে এবং সিম্পলিফাই করে দেখাচ্ছে না, ওভার সিম্পলিফাই, কমপ্লেক্স জিনিসকে কমপ্লেক্স ভাবেই দেখাচ্ছে, তো আমার অ্যাজ এ পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে, এবং যারা এই ধরনের সিনেমা দেখে তাদেরও খুবই ভালো লাগবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরে সিনেমাটা দেখতে হবে, ইট উইল টেক সাম টাইম টু গেট ইউ ইনসাইড দ্যাট ওয়ার্ল্ড, মানে একটু সময় লাগবে একটু আপনার ভিতরে ইম্পোর্ট হতে সিনেমাটা। তো মাস অডিয়েন্সের জন্য একেবারেই নয় সিনেমাটা, মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য তো মাস অ্যাপিলিং নয়, বাট বিসর্জন মাস অ্যাপিলিং ছিল না, তবুও ভালো ব্যবসা করেছিল, জানি না বিজয়ের কি হবে আলটিমেট ফাইনাল ভার্ডিক্ট, বাট আমার অ্যাজ এ হোল ফিল্ম ইজ গুড, গল্পের দিক দিয়ে, অভিনয়ের দিক দিয়ে, এডিটিং, ক্যামেরা, ডিরেকশনও বলছি খুবই ভালো। যদি ডিরেকশন ভালো না হতো এই সব জিনিসগুলোকে ট্যাকেল করে করে নিয়ে যাওয়া, দ্যাট উড হ্যাভ বিন হার্ড, তো এটা হয়তো সাকসেসফুল হতো হবে না, বাট 2019 ফার্স্ট বেঙ্গলি ফিল্ম হিসাবে খুবই ভালো। এবং দেখি বাকি বছর ধরে আর কি সিনেমা আছে, তখন বলা যেতে পারবে 2019 এন্ডিং এ যেটা কতটা ভালো ছিল, লিস্টে কত নম্বরে আছে, এবং খুবই ভালো লেগেছে আমার পার্সোনালি, খুবই ভালো লেগেছে, এবং এটা মাস্ট ওয়াচ অরিজিনাল স্টোরি। কিন্তু ওইটাই বললাম, এন্টারটেনমেন্ট আপনি পাবেন না, এবং সব সিনেমাই যে এন্টারটেনমেন্ট হবে আমি এটা বিশ্বাস করি না, আবার সব সিনেমাই যে আপনাকে কিছু শিখিয়ে যাবে কিছু সেটাও না। তো দেয়ার শুড বি এ ব্যালেন্স, সব রকমের সিনেমাই হয় ইন্ডাস্ট্রিতে, এটা এক ধরনের সিনেমা, এক ধরনের অডিয়েন্স আছে এটা। দ্যাট ওয়াজ ইট গাইজ, আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আপনারা যদি দেখে থাকেন, আর যদি না দেখে থাকেন, যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, প্লিজ গো অ্যান্ড ওয়াচ বিজয়া, ইটস এ গুড ফিল্ম, ইটস এ ভেরি নাইস ফিল্ম, ভালো লাগবে আপনারা আশা করি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে ওটাকে প্রেস করে দেবেন, যাতে আপনি সব রকমের নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।